তাহলে বন্ধুরা চলো আজ আমরা এমন একটা মুভি দেখে আসি যেটা তোমরা আগে কখনো দেখোনি। সিনেমার শুরুতেই এই সিনেমার প্রধান চরিত্র মনকে দেখতে পাই। মনের বাবা মনকে একটা বিশেষ কলেজে ছাড়তে এসেছে যাতে মন খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে ভালো অভ্যাস এই কলেজ থেকে শিখতে পারে। মন যখন কলেজের ভিতরে ঢুকে যায় তখন মনের বাবা অন্য একটা দরজা দিয়ে কলেজের ভিতরে ঢোকে। আর এখানটায় আমরা জানতে পারি মনের বাবা একজন সিনেমার পরিচালক, আর সে তার নিজের মেয়ের উপরে একটা রিয়েলিটি শো বানাতে চায়। আর মনকে যে কলেজে নিয়ে আসা হয়েছে সে পুরো কলেজটাই হচ্ছে সেই রিয়েলিটি শো। সেই কলেজে মন বাদে যে ছাত্রছাত্রী আর শিক্ষক রয়েছে সব হলো অভিনেতা। একমাত্র বেচারি মনই জানে না যে তার সাথে কি হতে চলেছে, কারণ মন ভাবে সে তো সত্যিকারের কলেজে এসেছে। আমরা এখানে দেখতে পাই কলেজের ভেতরে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, আর কলেজের মধ্যে যা যা হবে সবকিছু সরাসরি টিভিতে দেখানো হচ্ছে। এদিকে দর্শকরা তো এই টিভি শো এর নাম শুনে এই শো টি পছন্দ করতে শুরু করে। এই শো এর নাম একটি ধনী ঘরের বিগড়ে যাওয়া মেয়ে যে কিনা সবার সাথে ছেলেদের মতো ব্যবহার করে, সে কি এই কলেজে পড়ে ভদ্র মেয়ে হতে পারবে? আর এই সবকিছু টিভিতে মনের সব বান্ধবীরা দেখতে পাচ্ছিল, তারা তো বিশ্বাসই করতে পারছিল না মনের সাথে এমন কিছু হচ্ছে। এইদিকে শুরু হয়ে যায় সে রিয়েলিটি শো, তার মানে কলেজ। আমরা মনের সাথে যে মেয়েকে দেখতে পাচ্ছি এ হলো এই কলেজের সুন্দরী প্রিন্সিপাল, আর এই প্রিন্সিপালের নাম ডেন। ডেন বাস্তবে একজন অভিনেত্রী। প্রিন্সিপাল মনকে রুম দেখায়, আর রুম পেয়ে তো মন খুবই খুশি। কিন্তু যখনই প্রিন্সিপাল বলে ফোন জমা করো তখন মন তো একটু খুশি হয় না। কিন্তু প্রিন্সিপাল মনকে জানায় এই কলেজের নিয়ম যে এখানটায় ফোন রাখা যায় না। আর এটা শুনে তো বেচারির মুখ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সে শুধুমাত্র বলে একবার আমি শুধু আমার বান্ধবীদেরকে একটা মেসেজ ছাড়বো। এটা শোনার পরিচালক সেটার পারমিশন দিয়ে দেয়। মন তার সব বান্ধবীদের বলে আমি একটা কলেজ এসেছি আর এই কলেজ শেষ করে তোমাদের সাথে তাদের দেখা করব। অন্যদিকে মনের সব বান্ধবীরা তো টিভিতেই দেখতে পাচ্ছিল যে মন কি করছে, আর মনের বান্ধবীরাও তাকে মেসেজ করে জানিয়ে দেয় সে একটা রিয়েলিটি শো এর মধ্যে আছে, আর তাকে টিভিতে সরাসরি দেখা যাচ্ছে। কিন্তু সেই মেসেজ দেখার আগেই তার প্রিন্সিপাল তার ফোনটা হাত থেকে নিয়ে নেয়। ফোন নিয়ে সেখান থেকে প্রিন্সিপাল চলে যেতে মন তার কাছে থাকা আরেকটি ফোন বের করে নেয়। কিন্তু সে প্রিন্সিপাল আবার ফিরে আসে আর মনের কাছে সে থাকা ফোনটা চায়। মন তো অবাক হয়ে যায়। সে প্রিন্সিপালকে বলে যে আমার কাছে আরেকটা ফোন আছে, সেটা আপনি কি করে জানলেন? মনের এই প্রশ্ন শুনে তো প্রিন্সিপাল থতমত খেয়ে যায়। সে বুঝতে পারছিল না কি উত্তর দেবে, তাই সে ক্যামেরার দিকে থাকায়। তখন পরিচালক মাইক্রোফোনের মাধ্যমে প্রিন্সিপালকে শিখিয়ে দেয়, আমি যদি এটুকুই বুঝতে না পারতাম তাহলে এত বড় কলেজের প্রিন্সিপাল কি করে হলাম? এখানটায় বেচারি মনের অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে ফোনটা প্রিন্সিপালকে দিয়ে দিতে হয়। বাইরে যারা সরাসরি মনের এইসব কাণ্ড দেখছিল তারা তো এইসব দেখে খুবই মজা পাচ্ছিল। পরের দেশে আমরা দেখতে পাই প্রিন্সিপাল মনকে সব ছাত্রদের সাথে পরিচয় করিয়ে দেয়, আর প্রিন্সিপাল মনকে সেই কলেজের চারজন হ্যান্ডসাম শিক্ষকের সাথে দেখা করায়। প্রথম শিক্ষক কি করে মেকআপ করাতে হয় সেটা শেখায়, দ্বিতীয় শিক্ষক কি করে পোশাক আশাক পড়তে হয় সেটা শেখায়, তিন নম্বর শিক্ষক শেখায় কি করে কথা বলতে হয়, আর চার নম্বর শিক্ষক শেখায় যে কাশিতে কিভাবে ব্যবহার করে। এদিকে মন প্রিন্সিপালদের বলে এখানে যে সব ছাত্রী আছে এরা তো সবাই দেখতে খুবই সুন্দর, পুরো গডরেসদের মতো। তখন মেকআপ স্যার বলে এই সব তো মেকআপের কামাল। এই বলে মেকআপ স্যার সবাইকে মেকআপ তুলতে বলে। মেকআপ তোলার পর সব ছাত্রীদের দেখে মন পুরো ভিমরে খেয়ে যায়। এটা দেখে মেকআপ স্যার সবাইকে বলে তাড়াতাড়ি মেকআপ করে নাও, নাহলে মন অজ্ঞান হয়ে যাবে। এর মধ্যে যে পোশাক পরানো শেখায় সে বলে শুধুমাত্র মেকআপ করলেই সুন্দর হওয়া যায় না, তার সাথে সুন্দর ড্রেসও পরতে হয়। আর এটা বলেই সে স্যার সবাইকে যার যার পোশাকে আসতে বলে। এই সব দেখে মন বলে এখন তো সবাইকে পুরো পাগল মনে হচ্ছে। এইবার কথা বলার শিক্ষক এক ছাত্রীকে বলে তুমি নিজের ভাষায় কথা বলে দেখাও তো একটু, আর এটা বলতে সে ছাত্রী সে শিক্ষককে এই সাথে গালি দেওয়া শুরু করে দেয়। এবারে পালা আসে চার নম্বর শিক্ষকের। সে বলতে শুরু করে শুধুমাত্র মেকআপ ড্রেস আর কথা বললে সুন্দর হওয়া যায় না, তার সাথে ভালো ব্যবহারও শিখতে হয়। আর এটা বলে সেখানে থাকা এক ছাত্রীকে নিজের আসল ব্যবহার দেখাতে বলে, আর সেই ছাত্রের আসল ব্যবহার আমি কি বলবো তোমরা নিজেরাই দেখে নাও। এর মধ্যে প্রিন্সিপাল মনকে বলে তোমার মধ্যে যত খারাপ অভ্যাস আছে সবগুলোকে লুকিয়ে দিয়ে তোমাকে পুরো গডেসের মতো বানিয়ে দেবো। এর মধ্যে প্রথম তিনজন শিক্ষক মনকে মেকআপ বক্স ড্রেস আর বই দেয়, আর চার নম্বর শিক্ষক মনকে একটা আন্ডারওয়্যার দেয়। সে মনকে বলে তুমি যদি এই প্যান্টি পরো তাহলে তুমি যদি পাত দাও তাহলে সেই পাত থেকে কোনো গন্ধ বেরোবে না, উল্টো সুগন্ধ বেরোবে। এটা শুনে মন বলে কেউ যদি পাত দেয় তাহলে নাক বন্ধ করতে হয়, প্যান্টি চেঞ্জ করতে হয় না। তখন স্যার বলে পাত তো অনেক ধরনের হয়, কেউ যদি নাক বন্ধ করার আগেই অজ্ঞান হয়ে যায় তবে কি হবে? আর এটা বলে সেই প্যান্টিটা মনের হাতে ধরিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মন নিজের রুমে জামা কাপড় চেঞ্জ করছিল, আর এই শখ তো টিভিতে লাইভে দেখানো হয়। কিন্তু যখনই মন তার শেষ জামাটা খুলে ফেলবে ঠিক তখনই টিভিতে অ্যাড দিয়ে দেয়। আর এখানটায় সব ছেলে দর্শকরা ভাবতে থাকে হায় কি কপাল আমাদের, একটুর জন্য মিস করে গেলাম। মন জামা কাপড় চেঞ্জ করে সে খাবারের জায়গা খুঁজতে যায়, আর দুটো মেয়েকে জিজ্ঞাসা করে যে খাবারের জায়গাটা কোথায়। কিন্তু ওই দুটো মেয়েই অভিনয় জগতে নতুন ছিল তাই তারা কোনো উত্তরই দিতে পারে না। আর এটা দেখে পরিচালক একটা ভালো অভিনেতাকে মনের কাছে পাঠিয়ে দেয়।
নেয়, আর সেই মেয়েটা সেখানে গিয়ে সব সামলে নেয়। এদিকে পরিচালক সবার উপরে খুব রেগে যায়। পরিচালক সবাইকে চিৎকার করে বলতে থাকে আরেকটু হলেই তোমন সবাইকে সন্দেহ করে ফেলতো আর আমাদের শো পুরো নষ্ট হয়ে যেত। এরপরে পরিচালক খাবারের জায়গা যারা ছিল সবাইকে নির্দেশ দেয় সবাই যেন রেডি থাকে, কারণ মন আসছে। অন্যদিকে আমরা দেখতে পাই মন যখন খাবারের জায়গায় গিয়ে খাবার নিতে যায় তখন রাধুনি তাকে বাধা দেয় আর বলে আজ তুমি এই কলেজে নতুন এসেছো, তাই এই কলেজের নিয়ম অনুযায়ী তুমি আজ কিছু খেতে পারবে না। আর এটা শুনে তো মন প্রচন্ড রেগে যায়। সে সেখানে থাকা থালা বাসন ভাঙতে শুরু করে আর ঠিক তখন সেখানে প্রিন্সিপাল চলে আসে। প্রিন্সিপাল মনকে বলে তোমাকে এই কলেজের নিয়ম মানতেই হবে, আর যদি তা না হয় তাহলে তুমি এই কলেজ থেকে চলে যাও। তখন মন বলে ঠিক আছে, আমার জন্য চলে যাওয়াটাই বেশি ভালো হবে। তখন প্রিন্সিপাল বলে তুমি চলে যেতেই পারো, কিন্তু এই চুক্তি অনুযায়ী তুমি কলেজের জন্য যে ফিস দিয়েছো সেটা তুমি আর ফেরত পাবে না। আর এটা শুনে তো মন আরো বেশি রেগে যায়। সে বলে থাকে ঠিক আছে, আমিও দেখে নেবো আপনারা কি কি করতে পারে। আর এটা বলে সে নিজের রুমে গিয়ে ভাবতে থাকে প্রিন্সিপালের মধ্যে অবশ্যই কোনো গোলমাল আছে, নাহলে সে কি করে জানে আমি কোথায় যাচ্ছি আর কি করছি। আর এখানটায় সে ভাবতে থাকে তার রুমে আবার ক্যামেরা লাগানো নেই তো, আর এটা ভেবেই তার পুরো রুমটা সে খুঁজতে থাকে যে কোথাও ক্যামেরা লাগানো আছে নাকি। আর এটা দেখে তো পরিচালক আর সবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মন ক্যামেরা খুঁজতে খুঁজতে একটা লাইটের কাছে যায় আর সেখানটা গিয়ে সে বলতে থাকে এটার মধ্যে আবার ক্যামেরা নেই তো। এটা দেখে মনের সব বান্ধবীরা বাড়ি থেকে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মন এর মধ্যে ক্যামেরা আছে, লাইটটা খুলে দেখো তাহলে ক্যামেরা দেখতে পাবে। কিন্তু মন লাইটটা খুলতে গিয়েও সে লাইটটা খুলে না, উল্টো সে বলতে থাকে অবশ্যই প্রিন্সিপাল ডাইনের মধ্যে কোনো জাদুর শক্তি আছে, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে কি করে সে সব কিছু জানতে পারে আমি কি করছি। এদিকে পরিচালক প্রিন্সিপালকে তাড়াতাড়ি বলে দেয় সেজন্য রেডি থাকে, কারণ মন তার কাছেই আসছে। আর এর মধ্যে সেখানটায় মন চলে আসে আর মন দরজার ফাঁকার মধ্যে দিয়ে দেখতে পায় প্রিন্সিপাল অদ্ভুত জামাকাপড় পরে জাদু করছে। আর এটা দেখে মন তো সত্যি বিশ্বাস করে নেয় প্রিন্সিপাল জাদু জানে। কিন্তু ভিতরে তো আমরা অন্য গল্পে দেখতে পাই সেখানটায় দুজন প্রফেসর প্রিন্সিপালকে জাদু করতে সাহায্য করছিল, আর প্রিন্সিপালকে সাহায্য করতে গিয়ে ওই দুই প্রফেসরের অবস্থা টাইট পুরো। অন্যদিকে আমরা দেখতে পাই মন তাড়াতাড়ি তার রুমে চলে যায় আর সেখানে সে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার কিছুতেই ঘুমাচ্ছিল না। আর সে ঘুমানোর জন্য একটা কুকুর দুটো কুকুর বলে গুনতে শুরু করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই মনের এক দুই গোনা শুনে সবারই ঘুম পেয়ে যাচ্ছিল। এদিকে একজন সহকারী পরিচালক মনের বাবাকে বলে আমরা কি মনের 100 গোনা পর্যন্ত অপেক্ষা করব। তখন মনের বাবা বলে মনকে দিয়ে বিশ্বাস নেই, মন ঘুমিয়ে গেলেই সবাই ঘুমাতে পারবে। আর সেই শব্দে আমরা দেখতে পাই মন গোনা থামিয়ে দিয়েছে, তার মানে মন ঘুমিয়ে গেছে। আর এটা দেখে তো সবাই খুবই খুশি হয়। এদিকে আমরা দেখতে পাই পরদিন থেকে মনের ক্লাস শুরু হয়ে যায় আর সেখানে সে অদ্ভুত অদ্ভুত কাণ্ড করতে শুরু করে। আর এই শোয়ে মনের এই সব কাণ্ড আর পাগলামি দেখে সব দর্শকের এই শোটা খুবই পছন্দ হয়। একদিন একটা বড় পরিচালক এসে মনের বাবাকে জানায় আমাদের চ্যানেল টপ 5 এ চলে এসেছে। অন্যদিকে মন ক্লাসের সময় লুকিয়ে লুকিয়ে তরমুজ খায়। শুধুমাত্র এটাই না, সে ক্লাসে আরো মজার মজার কাণ্ড ঘটায় আর এই কারণে তাদের চ্যানেল টপ 3 তে চলে আসে। এই শোটা যেহেতু অনেক জনপ্রিয়তা পেয়েছে তাই এই শোয়ের পরিচালক মানে মনের বাবাকে একটা টিভি শোতে ডাকা হয়। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় মন তো আপনার মেয়ে, ভবিষ্যতে মন যখন জানতে পারবে তার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি একটি শো বানিয়েছেন তখন মন কি আপনাকে ক্ষমা করতে পারবে। তখন মনের বাবা বলে আমি চাই আমার মেয়ে একজন স্টার হোক আর ভবিষ্যতে তার কথা সবাই মনে রাখুক, আশা করি এই জিনিসটা আমার মেয়ে খুব ভালো করেই বুঝতে পারবে। অন্যদিকে আমরা দেখতে পাই স্টুডিওর বাইরে মনের ছবি নিয়ে মনমন করে সবাই চিৎকার করছে আর এরা সবাই মনের ভক্ত। আর এই জিনিসগুলো দেখে সেই শোয়ের বড় পরিচালক সে তো খুবই রেগে যায়। আসলে এরা দুজনেই মনের বাবাকে খুবই হিংসা করে আর এই কারণে তারা চায় না এই শোটা চলুক। বড় পরিচালক সহকারী পরিচালককে বলে যে করে হোক এই শোটা নষ্ট করে দাও। এদিকে শোয়ে নতুন কিছু দেখানো হচ্ছে না বলে শোয়ের রেটিং কমতে থাকে আর এই জিনিসটা দেখে পরিচালকরা খুবই টেনশনে পড়ে যায়। আর এই সুযোগটাই নেয় সহকারী পরিচালক, সে বলে আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা এই শোতে লাভ স্টোরি নিয়ে আসি, আমরা শোতে একটা হ্যান্ডসাম ছেলেকে ঢুকিয়ে দিই। কিন্তু এতে মনের বাবা রাজি হয় না, কারণ যতই হোক না কারণ মন তার মেয়ে, সে এটা কখনোই চায় না। তখন সহকারী পরিচালক বলে তাহলে ঠিক আছে শোটা তাহলে নষ্ট হতে দাও। আর এটা শুনে মনের বাবা রাজি হয়ে যায়, কারণ সে চাইছিল না কোনোভাবে এই শোটা নষ্ট হোক। আর লাভ স্টোরি তৈরি করার জন্য পরিচালক মনের কাছে একজন প্রফেসরকে পাঠিয়ে দেয় আর সেই পরিচালক তো সোজা মনের সাথে কোনো কথা না বলে মনের সাথে ফ্ল্যাটিং করতে থাকে। আর এই জিনিসটা তো মনের একদম পছন্দ হয় না, সে পুরো নাকে ঘুষি মেরে দেয়। আর এই জিনিসগুলো দেখে মনের সব বান্ধবীরা তো ভীষণ খুশি হয়। এদিকে নাক ফেটে যাওয়া প্রফেসরকে ধরে বেঁধে পরিচালকের কাছে নিয়ে আসে। নাক ফাটার সত্ত্বেও সে প্রফেসর বলে আমাকে প্লিজ আরেকবার সুযোগ দিন। তখন সহকারী পরিচালক বলে আমার কাছে একটা হ্যান্ডসাম ছেলে রয়েছে, আমরা এই প্রফেসরের বদলে সেই প্রফেসরকে পাঠিয়ে দেবো। অন্যদিকে আমরা দেখতে পাই মন টেবিলে চড়ে সবাইকে নাচ দেখাচ্ছিল আর ঠিক তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসে আর প্রিন্সিপালকে দেখে তাড়াতাড়ি মন নাম দেখিয়ে ধারাম করে পড়ে যায় নিচে। আর ঠিক তখনই নতুন সেই হ্যান্ডসাম প্রফেসর এসে মনকে তোলে আর প্রিন্সিপাল সবাইকে বলে এ হচ্ছে তোমাদের নতুন প্রফেসর। এদিকে নতুন হ্যান্ডসাম প্রফেসরকে দেখে তো সব মেয়েদের মনে লাড্ডু ফাটতে শুরু করে।
আর এই নতুন প্রফেসরের নাম ছিল ভ্যারি। ভ্যারি মুনের সাথে কথা না বলে অন্য একটা মেয়ের সাথে কথা বলতে যায়, যাতে এটা দেখে মুনের মনে হিংসা হয়। আর এখানে সত্যি সত্যি মুন যখন দেখে যে এই প্রফেসর তাকে বাদ দিয়ে অন্য একটা মেয়ের সাথে কথা বলছে, তার তো ভীষণ হিংসা হয়, আর সে তার রুমে চলে যায়। মুন তো রুমের ভিতরে গিয়ে সে সুন্দর করে সাজুগুজু শুরু করে দেয়, কারণ সে চাইছিল ওই স্যার মানে ভ্যারি তার সাথে কথা বলুক। আর মুনের এই সব কারণে দেখে মুনের সব বান্ধবীরা হাসতে শুরু করে দেয়, আর তারা বলে আমাদের মুন তো সত্যি সত্যি বদলে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই মুন সাজুগুজু করে ভ্যারির সামনে যায়, আর সেখানে গিয়ে ভ্যারির সামনে বিশাল অ্যাটিটিউড দেখাতে থাকে। আর এই সব দেখে ভ্যারি হেসে দেয় আর তাকে তার সাথে তারাকোষা দেখতে যেতে বলে। মুন ভ্যারির কথা রাজি হয়ে যায় আর তারা দুজনেই একটা ফাঁকা জায়গায় যায় তারাকোষা দেখার জন্য। পরে অনেকক্ষণ বসে থাকার পর মুন যখন দেখতে পায় তারাকোষা দেখা যাচ্ছে না, তখন সে খুবই রেগে যায়। সে ভ্যারিকে বলতে থাকে দেড়টা বাজতে চললো, এখনো তারাকোষা দেখা যাচ্ছে না, আমার 30 গুণা অবধি যদি তারা না খসে তাহলে আপনার নাক সেই প্রফেসরের মতো ফাটিয়ে দেবো। আর মুনের এই কথা শুনেই তো পরিচালক ভয় পেয়ে যায়, সে তাড়াতাড়ি সেখানটায় তারা ঘোষণার কথা বলে, আর পরিচালকের কথা অনুযায়ী সেখানটা লাইট ফেলানো হয়। আর সেটা দেখে তো মুন ভাবে তারা খসছে, আর এখানটায় তো মুন খুশিতে ভ্যারিকে জড়িয়ে ধরে। এদিকে আমরা দেখতে পাই এই শোতে লাভ স্টোরি আনার কারণে এই শো 1 নম্বর র্যাঙ্কে আছে। আর এই জিনিসটা দেখে তো বড় পরিচালক খুবই রেগে যায়, সে সহকারী পরিচালককে বলে তোমরা কি করছো, এখানটায় শো নষ্ট হওয়ার জায়গায় তো আরো বেশি ভালো হয়ে যাচ্ছে। তখন সহকারী পরিচালক বলে কোনো সমস্যা নেই, ভ্যারি আমাদেরই লোক। আর তখন সেখানটায় ভ্যারিকে ডেকে আনা হয় আর তাকে অনেকগুলো টাকা দেয় আর বলে যে করে হোক শোটা তাড়াতাড়ি নষ্ট করে দাও। এদিকে মুনের বান্ধবীরা সবাই বলে থাকে অনেকদিন ধরেই তো মুন ধোকার মধ্যে রয়েছে, আমাদের উচিত মুনকে সাহায্য করা। অন্যদিকে আমরা দেখতে পাই রাতের বেলা মুন আর ভ্যারি সেই জায়গাটাই বসেছিল, আর পেছন দিয়ে মুনের সেই 3 বান্ধবী মুনকে সবকিছু বলার জন্য আসছিল। এদিকে পরিচালক যখন দেখে মুনের সব বান্ধবীরা সেখানে রয়েছে, তখন সে বুঝে যায় মুনের বান্ধবীরা মুনকে সব বলতে এসেছে, তাই সে তাড়াতাড়ি গার্ডদের পাঠিয়ে দেয় মুনের সব বান্ধবীকে ধরে আনার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই ভ্যারি মুনকে প্রপোজ করে দেয় আর মুন সেটা অ্যাকসেপ্ট করে। ভ্যারি এখানে মুনকে জড়িয়ে ধরে আর তখনই পরিচালক কাট বলে দেয়, কিন্তু ভ্যারি এখানেই থামে না, সে মুনকে কিস করতে শুরু করে দেয়। আর এটা দেখে তো পরিচালক খুবই রেগে যায়, সে বারে বারে কাট বলতে থাকে, কারণ এসব তো স্ক্রিপ্টে কিছুই লেখা ছিল না। পরিচালক তাড়াতাড়ি ভ্যারিকে তার কাছে ডেকে আনে আর সেখানে সে সাথে সাথে ভ্যারিকে চড় মারে আর বলে তোমার সাহস কি করে হলো আমার মেয়েকে ছোঁয়ার। এখানে পরিচালক ভ্যারিকে সতর্ক করে সে যেন এই ভুলটা না করে। পরের দিন আমরা দেখতে পাই পরের দিন সকালে ভ্যারি মুনকে তার রুমে ডেকে আনে আর মুন ঘরে আসতে এসে ঘর আটকে দেয় আর মুনকে কিস করতে থাকে। আর এটা দেখেই তো পরিচালক খুবই রেগে যায়, সে বারবার নাকচ থাকে সে যেন এই কাজটা না করে, কিন্তু ভ্যারি পরিচালকের কোনো কথাই শোনে না। সে সেই সব করতে শুরু করে দেয় যেগুলো স্ক্রিপ্ট লেখাই ছিল না। আর এই সব কিছু লাইভে দর্শকরা দেখে খুবই অবাক হয়ে যায়, আর এই সব কিছু মুনের বাবা মানে পরিচালক দেখে খুবই রেগে যায়। সে তাড়াতাড়ি সবাইকে বলে যেন লাইভটা বন্ধ করে দেয়, কিন্তু শয়তান সহকারী পরিচালক বলে এই শো বন্ধ করা যাবে না, কিন্তু মুনের বাবা বলে যে করে হোক বন্ধ করে দাও, আর তখনই লাইভটা বন্ধ করে দেয়। এদিকে মুন জামা কাপড় পরতে পরতে বলে থাকে আমাদের মধ্যে সবকিছু তাড়াতাড়ি হয়ে গেল। তখন ভ্যারি মুনকে বলে আমি তো শুধু আমার কাজ শেষ করেছি। এটা শুনে মুন তো অবাক হয়ে যায়, সে বলে কিসের কাজ? আর ঠিক তখন সেখানে মুনের বাবা চলে আসে আর মুনকে তাদের দরজা খুলতে বলে। মুন বলে থাকে এটা তো আমার বাবার গলার আওয়াজ। আর এটা বলতে না বলতেই মুনের বাবা দরজা ভেঙে ভিতরে চলে আসে আর সেখানে এসে ভ্যারির উপরে আক্রমণ করে দেয়। মুন তো চিৎকার করে বলতে থাকে এখানে চলছেটা কি? তখন ভ্যারি তাকে সব কিছু বলে দেয় যে এটা একটা রিয়েলিটি শো আর এখানে আশেপাশে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে আর এই শোটার পরিচালক তোমার বাবা আর এখানে যা যা আছে সবই নকল আর এখানে যাদের দেখছে সবাই অভিনয় করছে। তখন মুন ভ্যারিকে বলে তাহলে কি তোমার ভালোবাসাটাও নকল ছিল? তখন ভ্যারি বলে আমিও তো একজন অভিনেতা, আমি তো অভিনয়ই করেছি। আর এটা শুনে তো মুন খুবই কষ্ট পায়, সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এদিকে মুনের বাবা ভ্যারিকে বলে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে এখনই মেরে ফেলবো। তখন ভ্যারি বলে দাঁড়াও, আর এটা বলে সে তার ফোনটা নামায় আর বলে আপনি তো লাইভ শো বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমার ফোনে সবাই সরাসরি সবকিছু দেখছিল আর এখন না হয় সবাই আমার মরাটাও সরাসরি দেখুক। এখানটায় পরিচালক কিছুই বলতে পারে না, সে মুনের কাছে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মুন রেগে সবাইকে ধাক্কা দিয়ে কম্পিউটার রুমে যায় আর সেখানকার সব সেট আপ দেখে সে তো খুবই অবাক হয়ে যায়। আর ঠিক তখনই সেখানটায় তার বাবা চলে আসে আর মুনকে বলে আমি চেয়েছিলাম তোমাকে একজন স্টার বানাতে, এই কারণে এই কাজটা করেছি। তখন মুন বলে তুমি কোনো গড না, আর এটা বলে সে কান্না করতে করতে বাইরে চলে যায়। আর এখানটায় মুনের পিছু পিছু মুনের বাবা সহ সবাই আসে। মুন যখন দেখে এখানকার সবকিছুই নকল আর মিথ্যে, তখন সে আরো রেগে যায়। সেই সেটের দরজা খুলতে মুন দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর তখনই সেখান দিয়ে একটা গাড়ি যায় আর তাতে ধাক্কা লেগে মুনের অ্যাক্সিডেন্ট হয়, মুনের তো সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এই জিনিসটা দেখে মুনের বাবা তো খুবই ভেঙে পড়ে। আর বন্ধুরা এই দৃশ্যটা দেখে তো তোমার আমার সবার মন খুবই খারাপ হয়ে যায় মুনের জন্য, কিন্তু বন্ধুরা এখানে একটা টুইস্ট আছে।
আছে। হঠাৎ করে সেখানে কেউ কাট বলে ওঠে, আর এটা দেখে মুনের বাবা বলে, কি হলো পরিচালক, আমাদের কি কোনো ভুল হলো নাকি? আর তখনই আমরা দেখতে পাই আসল পরিচালককে। আসল পরিচালক আর কেউ না, সেটা ছিল মুন। আর এতক্ষণ আমরা যা যা দেখলাম এটা একটা সিনেমা, আর এই সিনেমাটা পরিচালনা করছে মুন। আর এখানটার ভ্যারি সত্যি সত্যি মুনের বয়ফ্রেন্ড ছিল। আর বন্ধুরা, মুনের থেকে এত বড় একটা ধোকা খাওয়ার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই অবধি আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।